আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস মু আলা রাসূলিল্লাহি মলা নবীয়্যা আদা আম্মা বা'দ প্রিয় دینی আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুগণ নামাজ হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজের ভিতরে অনেকগুলো রুকুন রয়েছে অনেকগুলো দোয়া রয়েছে অনেকগুলো তসবিহ রয়েছে বন্ধুগণ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তসবিহ দোয়া হলো দুই শেষদার মাঝখানে যে আমরা একটু বসি অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই সময়ের মধ্যে একটি দোয়া রয়েছে সেই দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ এবং এত চমৎকার একটি দোয়া যে এর অর্থটা শুনলেই আপনারা আজকে থেকেই দোয়াটির আমল শুরু করে দিবেন বন্ধুগণ দোয়াটি সম্পর্কে অনেকগুলো হাদিস হাদিস গ্রন্থে উল্লেখ হয়েছে উল্লেখযোগ্য আবু দাউদ শরীফে এ সম্পর্কে হাদিস হাদিস উল্লেখ হয়েছে নাম্বার এছাড়াও তিরমিজি শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার দুইশো চুরাশি তো বন্ধুগণ আর দেরি না করে চলুন এখন আমরা দুই শেষদার মাঝখানে বসে থাকার পরে যে দোয়াটি পড়তে হয়

বন্ধুগণ দোয়াটি খুবই সহজ আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি আপনারা দেখে দেখে সুন্দর করে দোয়াটি মুখস্থ করে নেবেন এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার ওপর রহম করো তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো তুমি আমার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দাও তুমি আমাকে নিরাপত্তা দান করো এবং তুমি আমাকে রিজিক দান করো ও আমার মর্যাদা বৃদ্ধি করে দাও বন্ধুগণ আপনারা বাংলা অর্থটি শুনেই হয়তো বুঝে গেছেন যে দোয়াটি কত চমৎকার কত সুন্দর এবং আমাদের জন্য কত প্রয়োজনীয় এখানে আপনার সব কিছুর জন্য দোয়া করা হয়ে যাচ্ছে বন্ধুগণ আসুন আমরা এই দোয়াটির আমল আজকে থেকেই করা আরম্ভ করে দেই যারা এই দোয়াটি পড়বেন না তারা অনেক বড় অনেক চমৎকার একটি দোয়া মিস করে ফেলবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই প্রতি নামাজেই দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার মুসলমান ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি শিখতে পারে সে যদি নামাজের মধ্যে আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান আল্লাহ তালা আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশা আল্লাহ কারণ হচ্ছে আপনার কারণে সে জানতে পারলো এটাকে বলে সদকায় জারিয়া এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل